बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय इस्पानी उच्च विद्यालय सकल छात्र छात्री, हमारा गत क्लासे षष्ठ श्रेणी विज्ञान विषय अष्टम अध्याय मिश्रण किछु अंश आलोचना करेछिलाम। आज के हमारा आलोचनार मध्य छिलो मिश्रण बोलते कि बुझी, समसत्व मिश्रण काके बोले, असमसत्व मिश्रण काके बोले, दुर्बण काके बोले, ध्रुव काके बोले, धारबक काके बोले, एगुलो आमरा विस्तारित आलोचना करेछि। आज के आमरा द्रवणेर घनमात्रा निर्णय करब, अर्थात कोनटी घन द्रवण और कोनटी पतला द्रवण। द्रवणेर घनमात्रा निर्णय करार जन्य आमादेर द्रवण सम्पर्के भालोभावे जानते होबे। ताहले आमरा आज के द्रवण सम्पर्के एकटी प्रश्न तैरी करे आलोचनार माध्यमे आमरा आट्टु भालोभावे द्रवण सम्पर्के जानी। प्रश्नटी हलो सकल द्रवणी मिश्रण किंतु सकल मिश्रण द्रवण नय व्याख्या कर। व्याख्या कर তাহলে প্রশ্নটি হলো যে সকল দ্রবণী মিশ্রণ কিন্তু সকল মিশ্রণ দ্রবণ নয় ব্যাখ্যা করো। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর বের করতে হলে আমরা একটি পরীক্ষার মাধ্যমে উত্তরটি বের করি। দুটি পরিষ্কার কাচের গ্লাসে মাপ চুংয়ের সাহায্যে 100 মিলিলিটার করে পরিষ্কার খাবার পানি নেই। এবার আমরা প্রথম গ্লাসে 1 চামচ চিনি এবং দ্বিতীয় গ্লাসে 1 চামচ চকের গুঁড়া নেই। এবার মিশ্রণ দুটিকে নাড়ানো দিয়ে ভালোভাবে নাড়ি, যাতে চিনির গুঁড়া এবং চকের গুঁড়া পানির সাথে ভালোভাবে দ্রবীভূত হয়। এবার গ্লাস দুটিকে আমরা একটি টেবিলে রেখে দেই। এরপর প্রায় 3-4 ঘন্টা পরে আমরা এবার গ্লাস দুটার দিকে লক্ষ্য করি যে প্রথম গ্লাস যেটা চিনি মিশানো হয়েছে সেটা দেখা যায় যে নিচে কোনো তলানি জমে নাই, এবং দ্বিতীয় গ্লাসে যেটা চকের গুঁড়া মিশানো হয়েছে সেটার মধ্যে নিচে তলানি জমেছে। তাহলে একটার মধ্যে তলানি জমে নাই, আরটার মধ্যে তলানি জমছে। তাহলে এই তলানি একটা জমলো আরটা জমলো না, এর কারণ কি? এর কারণ হলো যে গ্লাসের মধ্যে আমরা চিনি মিশিয়েছি সেই চিনির কণাগুলা পানির সাথে সুষুমভাবে বণ্টিত বা বিন্যস্ত হয়েছে, যার কারণে চিনির কণাগুলা আর নিচে তলানি জমে নাই। পক্ষান্তরে যে গ্লাসে আমরা চকের গুঁড়া মিশিয়েছি সে চকের গুঁড়া পানির সাথে সুষুমভাবে বিন্যস্ত বা বণ্টিত হয় নাই, বিধায় চকের গুঁড়া গ্লাসের তলায় তলানি জমেছে। এরপরে
আর টু যে চিনির যে আমরা পানির সাথে মিশালাম এখানে মিশ্রণের যে উপাদানগুলা এটা সহজেই একটা থেকে আরেকটা আলাদা করা যায় না কিন্তু আমরা যেটা যে গ্লাসে চকের গুঁড়া মিশালাম এই মিশ্রণের উপাদানগুলা একটা থেকে আরেকটা সহজেই আলাদা করা যায় এতে আমরা যখন নাকি চিনি পানির সাথে চিনি মিশালাম এবং পানির সাথে চকের গুঁড়া মিশালাম দুটা গ্লাসের মধ্যে তখন দুটোটাই কি ছিল মিশ্রণ দুটোটাই মিশ্রণ কিন্তু একটার নিচে তলানি জমে নাই আরেকটা তলানি জমছে তলানি যেটা জমে নাই সেটাকে আমরা বলবো দুর্বণ আর যেটা তলানি জমছে এটা শুধু মিশ্রণ এতেই বলা যায় যে সকল দুর্বণী মিশ্রণ কিন্তু সকল মিশ্রণ দুর্বণ নয় যাক এই প্রশ্নের সাথে আমরা যদি আরেকটা প্রশ্ন উদাহরণস্বরূপ বলি সেটা হলো সকল রাসুলই নবী কিন্তু সকল নবী রাসুল নয় ব্যাখ্যা করো এর কারণ কি এটা হলো যে আল্লাহ তাআলা যুগ যুগে মানুষকে হেদায়েত করার জন্য নবী প্রেরণ করেছে এদের মধ্যে যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে তাদেরকে বলা হয় রাসুল আর যাদের মধ্যে আসমানি কিতাব নাজিল হয় নাই তাদেরকে বলা হয় নবী তাই বলা যায় যে যেই রাসুল সেই নবী কিন্তু যেই নবী সেই রাসুল নয় যাক এবার আমরা দুর্বণ সম্পর্কে ভালোভাবে বিশ্লেষণ করলাম এখন আমরা দুর্বণের ঘনমাত্রা নির্ণয় করব অর্থাৎ কোনটি পাতলা দুর্বণ কোনটি ঘন দুর্বণ দুর্বণের ঘন মাত্রা দুর্বণের ঘনমাত্রা দুর্বণের দ্রাবক আর দ্রব্যের পরিমাণ কম বেশি করে আমরা বিভিন্ন ধরনের ঘন দুর্বণ বা পাতলা দুর্বণ নির্ণয় করতে পারি ঘনমাত্রার উপর নির্ভর করে দুর্বণকে পাতলা ও ঘন বলা হয় এবার আমরা বিভিন্ন ধরনের ঘন দুর্বণ তৈরি করার জন্য একটি পরীক্ষা করা হোক এবার দুটি পরিষ্কার কাচের গ্লাসে একটি গ্লাসে এক চামচ চিনি এবং দ্বিতীয় গ্লাসে তিন চামচ চিনি এবার মাপ চুঙের সাহায্যে গ্লাসের অবয় গ্লাসের মধ্যে 100 মিলিলিটার করে আমরা পানি নেই এবার নাড়ানি দিয়ে গ্লাসের মিশ্রণকে আমরা ভালোভাবে দ্রবীভূত করি যাতে চিনি পানির মধ্যে দ্রবীভূত হয়ে যায় এবার আমরা মিশ্রণের থেকে আমরা অবয় গ্লাস থেকে এক গ্লাস করে এক চামচ করে মিশ্রণ খেয়ে দেখি যে আমরা যেটার মধ্যে এক চামচ চিনি মিশাইছি সেটা মিষ্টি কম লাগে এবং যেটার মধ্যে তিন চামচ চিনি মিশাইছি সেটা মিষ্টি বেশি লাগে তাহলে আমরা বলতে পারি যে যেটা
মিষ্টি বেশি লাগে সেটা হলো ঘন দ্রবণ এবং যেটা মিষ্টি কম লাগে সেটা হলো পাতলা দ্রবণ। আমরা ঘন দ্রবণ আর পাতলা দ্রবণ ধারবকের পরিমাণ একই রেখে দ্রব্যের পরিমাণ কম বেশি করে ঘন পাতলা দ্রবণ নির্ণয় করলাম। আবার আমরা দ্রব্যের পরিমাণ একই রেখে ধারবকের পরিমাণ কম বেশি করে ঘন পাতলা দ্রবণ নির্ণয় করতে পারি। এবার আমরা দুটি পরিষ্কার কাচের গ্লাসে প্রত্যেক গ্লাসে দ্রব্য মানে চিনি এক চামচ করে নেই, এক চামচ করে নেই। এবার প্রত্যেক গ্লাসে মাপচুঙের সাহায্যে প্রথম গ্লাসে 100 মিলিলিটার পানি এবং দ্বিতীয় গ্লাসে 200 মিলিলিটার পানি নিয়ে নাড়ানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করি যাতে চিনির কণাগুলা পানিতে দ্রবীভূত হয়ে যায়। এবার আমরা প্রত্যেক গ্লাস থেকে এক চামচ করে শরবত খেয়ে দেখি। এবার দেখা যায় প্রথম গ্লাসে যেটার মধ্যে 100 মিলিলিটার পানি নিয়েছি এটা মিষ্টি বেশি লাগে, আর যেটার মধ্যে 200 মিলিলিটার পানি নিয়েছি সেটা মিষ্টি কম লাগে। তাহলে এতে বলা যায় যে যেটা কম ধারাবক মানে পানি কম নিছি সেটা ঘন দ্রবণ এবং যেটা পানি বেশি নিছি সেটা হলো পাতলা দ্রবণ। ঘন দ্রবণ আর এর মধ্যে আমরা বর্ণহীন বর্ণহীন দ্রবণ আমরা দেখেই বুঝতে পারি না কোনটা ঘন দ্রবণ আর কোনটা পাতলা দ্রবণ, কিন্তু রঙিন দ্রবণের ক্ষেত্রে আমরা দেখেই বুঝতে পারি যে কোনটা ঘন দ্রবণ আর কোনটা পাতলা দ্রবণ। এবার আমরা রঙিন দ্রবণের পরীক্ষা করব। পরীক্ষার জন্য প্রথমে আমরা পরিষ্কার তিনটি টেস্ট টিউব নিব। টেস্ট টিউবের মধ্যে প্রত্যেক টেস্ট টিউবে আমরা মার্কার কলম দিয়ে নাম্বারিং করব, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এরপরে আমরা টেস্ট টিউবগুলোকে টেস্ট টিউব ধারকে কর্ম অনুসারে সাজিয়ে রাখব। কর্ম অনুসারে সাজিয়ে রাখার পরে এবার আমরা মাপচুঙের সাহায্যে প্রত্যেক টেস্ট টিউবে 5 মিলিলিটার করে পানি নেই। এবার প্রথম বা 1 নম্বর টেস্ট টিউবে 1 চামচ তুঁতের দানা এবং 2 নম্বর টেস্ট টিউবে 2 চামচ তুঁতের দানা এবং 3 নম্বর টেস্ট টিউবে 3 চামচ তুঁতের দানা নিয়ে এবার টেস্ট টিউবগুলোকে হাতে নিয়ে একটা একটা করে হাতে নিয়ে ভালোভাবে ঝাঁকাই, ভালোভাবে ঝাঁকাই যতক্ষণ পর্যন্ত তুঁতের দানাগুলা পানিতে দ্রবীভূত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা টেস্ট টিউবগুলোকে ভালোভাবে ঝাঁকাই। এরপরে টেস্ট তুঁতের দানাগুলা পানিতে দ্রবীভূত হয়ে গেলে আমরা টেস্ট টিউবগুলোকে আবার কর্ম অনুসারে টেস্ট টিউব ধারকে রাখি। এবার আমরা দেখি যে প্রথম টেস্ট টিউবের যে রং, 3 নম্বর টেস্ট টিউবে তার চেয়ে বেশি রং, অর্থাৎ প্রথম টেস্ট টিউবে হালকা নীল আর 2 নম্বর টেস্ট টিউবে একটু বেশি নীল, 3 নম্বর টেস্ট টিউবে আরও সবচেয়ে বেশি গাঢ় নীল হয়েছে 3 নম্বর টেস্ট টিউবের দ্রবণ। তাহলে আমরা বলতে পারি যে 3 নম্বর টেস্ট টিউবের দ্রবণটি হলো ঘন দ্রবণ এবং 1 নম্বর টেস্ট টিউবের দ্রবণটি হলো পাতলা দ্রবণ। এভাবে আমরা
এভাবে আমরা রঙ্গিল দূরবীনের ঘনত্ব নির্ণয় করতে পারি। এবার আমরা বাসায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট নিয়ে এই রঙ্গিল দূরবীনের ঘনত্ব নির্ণয় করতে পারি। এরপর আমরা আলোচনা করব সম্পৃক্ত দূরবীন ও অসম্পৃক্ত দূরবীন। সম্পৃক্ত দূরবীন এবং অসম্পৃক্ত দূরবীন বলতে কি বোঝায় বা আমরা ব্যাপকভাবে আলোচনা করব যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণের ধারবক সর্বোচ্চ পরিমাণের দ্রবীভূত থাকলে সেই পরিমাণ দ্রবীভূত থাকলে প্রাপ্ত দূরবীনকে আমরা সম্পৃক্ত দূরবীন বলবো। পক্ষান্তরে কোনো দূরবীনে যদি ওই সর্বোচ্চ পরিমাণের চেয়ে কম দ্রবীভূত থাকে তাহলে আমরা তাকে বলবো অসম্পৃক্ত দূরবীন। এবার আমরা সম্পৃক্ত আর অসম্পৃক্ত দূরবীনের যদি পরীক্ষার মাধ্যমে আলোচনা করি তাহলে একটি পরিষ্কার বিকার নেই, বিকারের মধ্যে 100 মিলিলিটার পানি নেই। এবার বিকারের পানিতে পর্যায়ক্রমে অল্প অল্প করে লবণ যোগ করি এবং লারণে দিয়ে লাড়তে থাকি। এভাবে বিকারের মধ্যে লবণ যোগ করতেই থাকি এবং লারণে দিয়ে লাড়তেই থাকি যতক্ষণ পর্যন্ত যোগ করা লবণ অনেক লাড়ার পরও দ্রবীভূত না হয়। ক্রমাগত লবণ ক্রমাগত যোগ করা লবণ অনেক লাড়ার পরেও আর লবণ দ্রবীভূত হচ্ছে না, এর কারণ কি? এর কারণ হলো যোগ করা লবণ সম্পৃক্ত দূরবীনে পরিণত হয়েছে, যার কারণে যোগ করা লবণ যতই লাড়া হয় আর দ্রবীভূত হয় না। অর্থাৎ ধারবক পানি ধর্ব লবণকে আর দ্রবীভূত করতে পারছে না। এভাবে আমরা তাই বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণের ধারবক সর্বোচ্চ যে পরিমাণ পদার্থ দ্রবীভূত করতে পারে সেই পরিমাণ দ্রবীভূত করলে প্রাপ্ত দূরবীনকে আমরা সম্পৃক্ত দূরবীন বলবো। আর কোনো দূরবীনে যদি ওই সর্বোচ্চ পরিমাণের চেয়ে কম দ্রবীভূত করে তাহলে আমরা ওই দূরবীনকে বলবো অসম্পৃক্ত দূরবীন। সম্পৃক্ত অসম্পৃক্ত দূরবীনের আরো আমরা যদি আরো সহজভাবে বলতে যাই তাহলে আমরা একটি গ্লাসের মধ্যে 100 মিলিলিটার পানি নেই। পানি নিয়ে প্রথমে 1 চামচ পানিতে লবণ দিই, লাড়ানি দিয়ে লাড়ি। এরপরে 1 চামচ লবণ দিই, লাড়ানি দিয়ে লাড়ি। এভাবে একের পর
एक चामच करा लवण दी और लारने दिए लारी एभवे देखल जो दस चामच लवण देवर पर लारने दिए लार पर लवण पानी द्रवित हो जखनी एगारो चामच पानी ग्लैसे देवा हो तक आर लव पानी लवण के द्रवित करे ना ताहले आम्रा जखन एगारो चामच पानी देवर पर लवण के आर द्रवित करना तक से द्रवण के आम्रा बोलबो सम्पृक्त द्रवण और एखाने एक थेके दस पर्यन्त जे पर्यन्त चामच दिलाम एक चामच करे दिलाम आर लारा दिलाम एक चामच करे दिलाम आर नारा दिलाम ए सकल पर्यायर अवस्थाकेई आम्रा असम्पृक्त द्रवण बोलबो ताहले आम्रा षष्ठ अध्यायेर विज्ञान विषयेर अष्टम अध्यायेर मिश्रण सम्पर्के जे आलोचना करा हलो प्रथम शुरू थेके आजके आमि द्वितीय क्लास करलाम एर आगे एकटी क्लास करछि एई दुटा क्लासेर मध्ये आम्रा मोटामुटी अनेकटी प्रश्न कारण विज्ञान विज्ञान बोइयेर मध्ये माने विज्ञानेर प्रतिटा पढ़ार साथे साथे कि प्रश्न तैरि होया जाय एन आम्रा अल्प अल्प करे जदि पढ़ी अल्प अल्प करे पढ़े जदि प्रश्नगुला मुखस्थ करी ताहले आमादेर कि प्रश्न मुखस्थ हो जाबे किन्तु आम्रा जदि बासाय ना पढ़ी बा आम्रा जदि ना पढ़ी ताहले केलाम पढ़ा हबे ना आमि शुधु पढ़लाम किन्तु बासाय आम्रा केउ पढ़लाम ना ताहले केलाम पढ़ा हबे ना विज्ञान प्रतिटा प्रत्येकटा लाइने कि प्रत्येकटा लाइने प्रत्येकटा प्रश्न तैरि हय जाक एरपरे आम्रा आगामी क्लासे आम्रा एई मिश्रण सम्पर्के आरो आलोचना करब आजकेर मतन शेष धन्यवाद सलामु आलाइकुम।